আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে 10 দিনের জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালিত হতে শুরু করেছে। কমিশনারেটের অন্তর্গত প্রতিটি থানা এলাকাতেই এই কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার কুলটি ট্রাফিক গার্ড ও কুলটি থানার যৌথ উদ্যোগে কুলটি থানা মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এদিন ডিসি ওয়েস্ট অভিষেক মোদী বলেন, পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে 10 দিন ধরে এই কর্মসূচি পালিত হবে, যেখানে পথচারী সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও শিক্ষকদের সচেতন করার ক্ষেত্রে এডিপিসির পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন কুলটি থানা মোড়ের অবৈতনিক প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের সচেতন করা হয়েছে। একই সাথে তিনি বলেন, বিগত 10 বছর ধরে ওই কর্মসূচি পালিত হওয়ায় মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে, তবে এরপরও মাঝে মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, যার নিয়ন্ত্রণ আমাদের করতে হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি অভিষেক মোদী, এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি, কুলটি থানার আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত ও কুলটি থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ। আমার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ট্রাফিক গার্ড, প্রত্যেকটা জোনে 10 দিনের কর্মব্যাপী একটা সূচি নেওয়া হয়েছে, সেফ ড্রাইভ সেফ লাইফ। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এটা 2016 সালে একটা কর্মসূচি, এটা অনেকদিন ধরেই চলে আসছে। এটা স্পেশাল একটা ড্রাইভ, একটা স্পেসিফিক টু স্কুলস। স্কুলস সামনে যে ট্রাফিক আছে, ওখানে যে ট্রাফিক লোক যাওয়া আশা করছে, ওদেরকে সচেতন করার জন্য, ওখানে যে স্কুলের বাচ্চাগুলো আসছে, ওনার টিচার্স, ওনাকে সচেতন করার জন্য একটা কর্মসূচি আজকে আমার কুলটি থানা মোড়ে প্রাথমিক বিদ্যালয়ে, ওখানে আমি আমার কলিগস থানার ট্রাফিক গার্ড ওরা আজকে করেছে। এটা খুব ভালোভাবে কর্মসূচি হয়েছে, এরকম কর্মসূচি নেক্সট 10 ডেজ এটা চলবে। স্যার, দেখা যাচ্ছে এরকম লাস্ট 10 ইয়ার্স ধরে এরকম চলছে, কিন্তু মানুষ কি সজাগ হচ্ছে বলে মনে করছেন? মানুষ সজাগ হচ্ছে, অবশ্যই এটা রেজাল্টও দেখা যাচ্ছে। এটা কিছু কিছু পর অপ্রিয় ঘটনা মাঝে মাঝে ঘটছে, এই জন্যই এটা কর্মসূচি আমাকে চালিয়ে দিতে হবে। এটা কোনোভাবে এটা কোনো জায়গায় থামা যাবে না। স্যার, দেখা যাচ্ছে সরকারি স্কুলে কোনো পুলিশ প্রোটেকশন থাকছে না, মোড়ে মোড়ে বেসরকারি স্কুলগুলোতে থাকছে, আপনি এটা কী নিয়ে? এটা এরকম কোনো আমাদের ডিফারেন্স নেই, যেখানেই আমাদের দরকার আছে, যেখানেই আমাদের দরকার আছে কি হ্যাঁ ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, আমরা ওটা অ্যাকশন নিচ্ছি। এখানেই আমাদের মনে হচ্ছে কি হ্যাঁ এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, ওখানে নট অনলি পুলিশ পোস্টিং করা, বাকি ওখানে গার্ডরেল দেওয়া, ওখানে স্পিড ব্রেকার দেওয়া, ওখানে যা যা করণীয় আছে ওটা করা হচ্ছে। আগে এরকম কোনো কিছু থাকে কি হ্যাঁ কম আছে, তাহলে ওটা অবশ্যই জানালে ওটা অবশ্যই করা হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।